সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবারও সবাইকে স্বাগত। বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। প্রতি সপ্তাহের মতো আজও আমরা একটি নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা একটি স্বাস্থ্য সমস্যার কথা শুনে থাকি, সেটি হচ্ছে প্যারালাইসিস। দুর্ঘটনা, স্ট্রোক, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ভাইরাল অ্যাটাক ইত্যাদি বিভিন্ন কারণে এটি ঘটতে পারে। তবে আশার কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এই প্যারালাইসিস রোগীদের বেশিরভাগেরই পুনর্বাসন সম্ভব। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলব প্যারালাইসিস ও পুনর্বাসন নিয়ে। এই বিষয়টি আমাদের আলোচনার বিষয়। আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বার 09611887788। আপনারা চাইলে SMSও করতে পারেন। SMS করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KDP স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন DPRC হাসপাতালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আমি প্রফেসর ইকবাল হাসান মাহমুদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে স্ট্রোকের রোগীর সংখ্যা, স্ট্রোক তো একটা রোগ না, একটা মানে সমস্যা, প্যারালাইসিস আমরা বুঝি অনেক কারণে স্ট্রোক হতে পারে, অনেক কারণ রয়েছে, অনেক কারণে প্যারালাইসিস হতে পারে, এই কথাগুলি একটু কারণগুলি একটু খুলে বলুন। হ্যাঁ, বেশিরভাগই আসলে বাংলাদেশে এবং সারা বিশ্বে যে কারণে বেশি মানে প্যারালাইসিসগ্রস্ত মানুষ হয়ে থাকে তার হচ্ছে স্ট্রোকজনিত সমস্যা। এটা একেবারে কমন, স্ট্রোকের কারণে বেশিরভাগ রোগী প্যারালাইসিসগ্রস্ত হয়। তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যা, বাত ব্যথা বা মেরুদণ্ডে যদি কোনো কারণে আঘাত পায়, মেরুদণ্ড যে কোনো সমস্যায়, স্পাইন নার্ভে যদি ইঞ্জুরি হয় তা থেকে প্যারালাইসিস হতে পারে। কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, কোনো সাজেস ঘাড়ে আঘাত পায় তা থেকে নিচের অংশ প্যারালাইসিস হতে পারে। কোমরে আঘাত খেলে কোমর থেকে নিচের অংশ প্যারালাইসিস হতে পারে। যদি কাট ইঞ্জুরি হয়, কোনো নার্ভ কেটে যায় তা থেকে প্যারালাইসিস হতে পারে। আর তাছাড়া বিভিন্ন ইনফেকশাস ডিজিজ যেমন GBS, পোলিওমাইলাইটিস বা বিভিন্ন ভাইরাল ইনফেকশন, এই সকল কারণে দেখা যায় মানুষ অবসাদগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হতে পারে। আরেকটি ডক্টর প্রধান, যে অনেকেই আছে যে হার্ট অ্যাটাক করলে বলে স্ট্রোক, ব্রেন অ্যাটাক করলে বলে স্ট্রোক। আসলে স্ট্রোক তো হচ্ছে যে ব্রেনে যদি অ্যাটাক হয় তখন আমরা বলবো স্ট্রোক, আর হার্ট অ্যাটাক তো হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক যেটা। আর এই জন্য একটা ক্লিয়ার কাট ধারণা না থাকলে দেখা যায় স্ট্রোক করেছে, রোগীকে সরোয়ার দিতে নিয়ে চলে গেছে। আসলে স্ট্রোকের পরবর্তী যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্যারালাইসিস। প্যারালাইসিস একবার হয়ে গেলে, ধরেন একটা সাইড হয়তো সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেল, সেই সময়টা কী করবে? হ্যাঁ, একটা রোগী যদি স্ট্রোক করে দেখা যায় যে স্ট্রোক দুই টাইপের, একটা হচ্ছে আমরা হেমোরেজিক বলে আর একটা হচ্ছে ইসকেমিক। তো যদি হেমোরেজিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে ইনস্ট্যান্ট হয়, এই রোগী কিন্তু বলতেও পারবে না, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, তারপরে বমি হলো অথবা তার জ্ঞান হারিয়ে গেল, এক পাশ অবশ হয়ে গেল, শ্বাস প্রশ্বাসের সমস্যা হলো, এটা হতে পারে। আর ইসকেমিক স্ট্রোকটা অনেক সময় রোগী বুঝতে পারে, মাথা ব্যথা হতে পারে দীর্ঘদিন, অথবা হাত পা একটু একটু শক্তি কম লাগতে পারে, হয়তো এভাবেই চলতে ছিল, একদিন হয়তো হঠাৎ করে দেখা গেলো এক পাশ অবশ, ঘুম থেকে উঠলো সকালে যে সবাই ডাকছে বলতেছে আমি তো উঠতে পারছি না, অথবা কথা জড়িয়ে যাচ্ছে, কথা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, অথবা স্লার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি জড়ানো কথা, এই জাতীয় সমস্যা হতে পারে। তো দুইটা জিনিসই যেটা হয় যে কোনো এক পাশ প্যারালাইসিস হয় সাধারণত, এটা কিন্তু আপনার মনোপ্লেজি হতে পারে, একটা পা হাতও প্যারালাইসিস হতে পারে, তবে হেমিপ্লেজি হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেন রাইট হেমিস্পিয়ারে যদি প্রবলেম হয়, লেফট সাইড প্যারালাইসিস হয়, লেফট হেমিস্পিয়ারে সমস্যা হলে ডান পাশ প্যারালাইসিস হয়। তো এই স্ট্রোকের রোগীদের এই সমস্যাটাই সবচেয়ে বেশি হয়ে থাকে যে এক পাশ প্যারালাইসিস। তো এই রোগীদেরকে আসলে যদি আমরা প্রথম দিন থেকেই এই রোগীদের চিকিৎসা দেওয়া যায়, যেটা আমরা বলছি পুনর্বাসন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানুষের ধারণা যে এখনও বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে মানুষের এখনও ধারণা যে প্যারালাইসিস হলে আর ভালো হবে না, এটা একটা অভিশপ্ত জীবন বা সারা জীবন একটা বোঝা হয়ে থাকবে, বোঝা হয়ে থাকতে হবে, বা এটা মনে হয় কুসংস্কার আছে যে মানুষের ধারণা যে কেউ প্যারালাইসিস হলে কারো অভিশাপে মনে হয়েছে, এটা একটা চিন্তা করে মানুষ, যার কারণে যে অভিশপ্ত লোক যেভাবে আছে পড়ে থাকুক, অথবা এই রোগীর যে চিকিৎসা আছে বা এই রোগী যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা মানুষ কল্পনাও করতে পারে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এখন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, মানুষ জানে না স্ট্রোকের বা প্যারালাইসিসের চিকিৎসা আছে, যদি সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসা দেওয়া যায় তাহলে রোগীগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, এই জিনিসগুলো কিন্তু মানুষ এখন জানছে। এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আমাদের চিকিৎসা পদ্ধতি
চিকিৎসা শিক্ষা এই সকল উন্নতির কারণে, আর সবচেয়ে বেটা হচ্ছে আপনার মিডিয়ার উন্নতির কারণে। মিডিয়ার কারণে এখন আপনার কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, মানুষ জানছে জানছে এবং সারা বিশ্বে এই রোগের চিকিৎসা ধরন প্রকৃতিও চেঞ্জ হচ্ছে, যার কারণে এখন আর কেউ প্যারালাইসিস গ্রস্ত হয়ে থাকে না, অথবা যারা আছে তারও ট্রিটমেন্ট নিয়ে ভালোর দিকে যাচ্ছে। আমাদের কাছে একটি SMS এসেছে ডক্টর প্রধান, রোগীর ছেলে লিখেছে, তার বাবার বয়স এখন 75 বছর। এটা তো এই SMS-টি পরে আমি পড়ছি, একটু ফোন আগে নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মাঝে মাঝে কোমরে খুব পেন হয়, যা থেকে প্রায় 10 বছর আগে একবার হয়েছিল, তো মাঝে আবার কমে গিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে একটু পরিশ্রম করলে ব্যথাটা এত হয়, মানে আমি স্ট্রেট হয়ে মানে দাঁড়াতে পারি না, আমি বুঝতে পারি না। ডাক্তার দেখিয়েছিলাম, তারা বলেছে যে গ্যাসের থেকে নাকি হয়, কিন্তু আদৌ আমি ব্যাপারটা বুঝতে পারছি কিছু থেকে, যখন ব্যথা হয় অনেক অনেক কষ্ট হয়, ওই সুযোগে দাঁড়াতে পারি না, দেখা যায় ব্যথাটা 3-4 দিনও থাকে। আপনার বয়সটা কত এখন? আমার বয়স বর্তমানে 41। আচ্ছা, কোমর থেকে ব্যথা কি পায়ে যায়, পায়ের দিকে ব্যথাটা যায় না কোমরই থাকে? অনেক সময় দেখা যায় যে বা পাতে শিরশির করে ওঠে, যে একটু একটু ভার ভার লাগে, অবশ অবশ লাগে। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা, এটা মেরুদণ্ডের একটা সমস্যা। মেরুদণ্ডে আমরা যেটা স্লিপ ডিস্ক বলে থাকি, এটা প্রায়ই আমরা পেয়ে থাকি, এবং সবচেয়ে বেশি ব্যাক পেনের এই রোগগুলোই সবচেয়ে বেশি, স্লিপ ডিস্ক যেটা আমরা বলি। এখন এই ক্ষেত্রে ডিস্কেও সমস্যা হতে পারে, একেবারে আপনার রুটে কম্প্রেশন হতে পারে, কর্ডে হতে পারে, অনেক সময় কিন্তু সায়াটিক নার্ভ যে পাইরিপরমিস যে মাসেলের ফাঁক দিয়ে পায়ে চলে গিয়েছে, ওইখানেও কিন্তু কম্প্রেশন হয়। অনেক সময় আমি দেখেছি যে রুগী আমার কাছে আসছে, যে দীর্ঘদিন মানি ব্যাগ যে নিচে রাখে পিছনে, মানি ব্যাগ থাকার কারণে ওখানে কিন্তু যদি মোটা মানি ব্যাগ ইউজ করে তাহলে কিন্তু একটা সাইটিক নার্ভে কম্প্রেশন হতে পারে, চাপ পড়তে পারে, এবং ওই থেকে কিন্তু পায়ে সমস্যাটা হয়। তো দর্শক, আপনার এটার ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার কোমরে একটা MRI করা খুব জরুরি। MRI-এর পরে এটা চিকিৎসা হচ্ছে ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন, প্রয়োজনে এই জাতীয় হসপিটালে শরণাপন্ন হয়ে আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে, আর আপনি দীর্ঘায়িত না করে, কারণ না হলে পা আস্তে আস্তে অবশ হতে পারে বা প্যারালাইসিস হতে পারে। ডক্টর প্রধান, আরেকটি একজন দর্শক আছে টেলিফোনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট শাহজাদা দেওয়ান নারায়ণগঞ্জ থেকে বলছি। বলুন। প্রশ্ন হচ্ছে, আমি ডায়াবেটিকের পেশেন্ট, আমার বয়স হচ্ছে 35, এখন ওই আমার দুই হাঁটুতে প্রচন্ড পেইন করে অনেকদিন যাবত, আর মেরুদণ্ডে হচ্ছে যে কোনো কিছু নিতে গেলে বা ই করলে এইখানেও পেইন করে, হাঁটতে গেলে ডাক্তার সাহেব হাঁটতে বলছেন, এখন হাঁটতে গেলেও আমার দুই হাঁটুতে যেহেতু প্রচন্ড পেইন করে সেহেতু হাঁটতে খুব সমস্যা হয়, এই হচ্ছে একটা প্রশ্ন। আর পাশাপাশি আমার আম্মারও দীর্ঘদিন যাবত হাঁটুতে খুব সমস্যা, ওনার এই সমস্যার কারণে এর আগে একজন অর্থোপেডিকে শরণাপন্ন হয়েছি, সেখানে ডাক্তার সাহেব ওনাকে ব্যথার কিছু ঔষধ এবং পাশাপাশি একটা ইনজেকশন পুশ করেছিল, তো সেই বিষয়ে সম্পূর্ণই হয় নাই, এখনো উনি এই ব্যথাতেই আক্রান্ত আছেন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আসলে হাঁটু ব্যথার যে কারণগুলো আমরা দেখি, বেশিরভাগ কারণই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি, এটা ওনার ক্ষেত্র এবং ওনার মায়ের ক্ষেত্র হয়েছে। এখন 35 বছর বয়স ওনার, মা তো ওনার হয়তো অনেক বড়, হয়তো 60-70 এরকম হতে পারে। তো এই দুই রোগীর মানে দুজনের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা সেটি, এবং ডায়াবেটিস এই সকল আর্থ্রাইটিস রোগীদের, বাত ব্যথা রোগীদের আরও সমস্যাটাকে বেশি বাড়িয়ে তোলে, এবং এখানে আগুনের ভিতরে ঘি দেওয়ার মতো অবস্থা আর কি। তো দর্শক, আপনার এই সমস্যার, ডক্টর প্রধান এই উত্তর দেওয়ার আগে একটু ফোন নিয়ে নিই দর্শকের। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ সাকত হোসেন ফেনী থেকে বলছি। জি সাকত হোসেন বলুন। আচ্ছা বলুন। আমি যখন আপনার সাইকেল চালাতেছিলাম, অনেকদিন সাইকেল চালাতেছি, একদিন সাইকেল চালানোর সময় আমার রানে প্রচন্ড ব্যথা হয়, ব্যথার পরে দেখলাম যেন মনে হয়েছে কিছু ছিঁড়ে গেছে, এরপরে ডাক্তারকে দেখাইলাম, অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলাম, ওনারা ব্যথার ওষুধ দেয়। আচ্ছা, ব্যথার ওষুধ গুলি খাইলে ব্যথা যায়, এরপরে আবার আসে, কিন্তু এখানে মাংসে ব্যথা করে যে আপনার ইয়ে করে কিসকিস করে, যেন কাটা গেছে, ওখানে কাটা গেলে যেরকম ব্যথা হয় ঠিক ওই রকম ব্যথা হয়, ওনারা তো নেশো এই ধরনের ট্যাবলেট দেয়, কিন্তু খাইলে যায় আবার চলে আসে, এখন কি করা যায়। আচ্ছা, ডাক্তার সাহেব কি আপনাকে বলেছে যে কেন ব্যথাটা হচ্ছে, বা আপনার এই সমস্যাটা কি, রোগের নাম বলতে পারবেন আপনার? জি না, উনি
দুজনের ক্ষেত্রে, প্রথম মা এবং ছেলের, তাদের ক্ষেত্রে যেটা এখন করা উচিত আসলে ডায়াগনোসিস খুব জরুরি। ওনারাও কিন্তু ব্যথার ওষুধ খেয়েই আছে এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট অনেক কার্যকরী। ব্যথার ওষুধ না খেয়ে যদি ওনার ফিজিওথেরাপি না, আশা করি ছেড়ে যাবে। আর দ্বিতীয় যে দর্শকের কথা এখন বলছে, আসলে এখানে আমরা ডক্টর প্রধান এই প্রশ্নের উত্তরটি দিয়ে লাস্ট প্রশ্ন উত্তরটি একটা বিরতির পরে আমরা আলোচনা করবো, একটু বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে প্যারালাইসিস ও তার পুনর্বাসন নিয়ে। ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। ডক্টর প্রধান, এই বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন সাইকেল থেকে, ফেনী থেকে, সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন, তার ব্যথা সবসময় লেগে থাকছে, ব্যথার ওষুধ মাঝে মাঝে খেয়ে ভালো থাকেন। আসলে ব্যথার ওষুধ আমরা যে কোনো আঘাত পেলে এটা সাময়িক দেওয়া হয় কিছুদিনের জন্য, কিন্তু যদি তারপরেও যদি ব্যথা হয়, বারবার হয়, কিন্তু সেক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি। এবং এই ক্ষেত্রে যদি দেখেন দীর্ঘদিন সে পেনকিলার খেতে থাকে, এতে শারীরিক বিভিন্ন সমস্যা হবে, রোগটা কনফার্ম ডায়াগনোসিস হবে। কিডনির ক্ষতি হবে সবচেয়ে বেশি যেটা, এবং পায়ে পানি আসা, শরীর ফুলে যাওয়া, লিভারও সমস্যা, স্ট্রোক করতে পারে। তো এই ক্ষেত্রে সেটা বলবো যে উনি যদি একজন স্পেশালিস্টের শরণাপন্ন, কনফার্ম হয় যে তার পায়ের যে ব্যথাটা কেন বারবার আসছে, তো আমার সম্ভবত মনে হচ্ছে যে কেউ যদি আঘাত পায়, আমরা পেয়ে থাকি বেশিরভাগ রোগী, দেখা যায় মেরুদণ্ডে কোথাও কোনো সমস্যা হয়, স্পন্ডাইলোলিস্থেসিস, এটা একটা কমন সমস্যা, আঘাত পেয়ে হয়তো লিস্থেসিস হয়ে যায় বা স্লিপ ভার্টেব্রা, আরেকটা হচ্ছে স্লিপ ডিস্ক, এটার চিকিৎসা আপনারাই করবেন? আমরাই করে থাকি। আমরা এসএমএস একটা দর্শকের এসে আছে, এসএমএসটি পড়ছি। সাইফুল লিখেছেন যাত্রাবাড়ি থেকে, তার বাবার ব্যাপারে লিখেছেন। তার বাবার বয়স এখন 75 বছর, তার স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়ে আছে, অনেকদিন ধরে পড়ে আছেন বিছানায়। তো তিনি জানতে চাচ্ছেন যে এই তার যে বাবা যে প্যারালাইসড হয়ে আছেন একটা সাইড, এটা কি আদৌ ভালো করা যাবে কি না? অবশ্যই এসব রোগীদের অবশ্যই ভালো করা সম্ভব। আপনি দেখেন এই প্রথমত এই রোগীদের চিকিৎসা কি, কেউ যদি স্ট্রোক করে, স্ট্রোক করলে প্রথম ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল স্টেবিলিটি আনতে হয়, যে একটা যেন সেই রোগীটা মারা না যায়। সেই ক্ষেত্রে তার যদি ডায়াবেটিস থাকে কন্ট্রোল করা, হাই প্রেশার থাকে সেটাকে কন্ট্রোল করা, তার যদি অন্য কোনো ডিজিজ থাকে সেটা কন্ট্রোল করা। কন্ট্রোল করার পর দেখা যায় এক পাশ অবশ হয়ে যায়, এবং অপস হলে যেদিন থেকে প্যারালাইসিস হলো ওদিন থেকেই যদি পুনর্বাসন কোনো হসপিটাল বা ফিজিওথেরাপি হসপিটালে হসপিটালাইজড করে রোগীকে যদি ওই দিন থেকে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলো চালিয়ে যাওয়া হয়, এক মাস থেকে দেড় মাসের ভিতর রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। পুনর্বাসন ব্যাপারটি আরও শুনবো আপনার কাছ থেকে, একজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমি শালম উল্লাপাড়া থেকে। জি শালম বলুন। আমার বাবার 2006 সালে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক। তো তারপরে ডাক্তার সাহেব ওই আমরা এতে আপনার বারডেমে চিকিৎসা করে, বারডেমে চিকিৎসা করার পরে তাও হাতে বল একদমই কম, এখন পা দিয়ে কোন রকম চলাফেরা করে। তে হাতটা বা পাটা কি সম্পূর্ণ সুস্থ হওয়ার মতো কিছু আছে কিনা? আপনার বাবার বয়স কত এখন? বয়স 57। আচ্ছা, আপনারা কি মানে এতদিন এই রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা চালিয়ে যান নাই? জি না, ফিজিওথেরাপিটা চালাইনি। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। ওনার বাবা 2006, অনেক বছর চলে গিয়েছে। এখানে আসলে স্ট্রোক রোগীদের পুনর্বাসনে আমরা যে সাকসেস রেটটা পেয়ে থাকি, এটা কখন আমাদের কাছে আসলো বা এই চিকিৎসা শরণাপন্ন হলো, কত তাড়াতাড়ি আসলো, হ্যাঁ তার উপর নির্ভর করে। আমরা দেখা যায় যদি স্ট্রোক করার 1 থেকে 3 মাসের ভিতরে রোগী পেয়ে যায়, আমরা মানে দেখা যায় যে 100% না হোক, প্রায় 90-99% রোগী স্বাভাবিক জীবনে চলে আসে। 90-99% সুস্থতা মানে 100% ধরে নিই, কাছাকাছি চলে আসে। কিছু রেজিডুয়াল ডিসএবিলিটি থাকতে পারে, সেটা হচ্ছে যেমন হাতের কিছু ফাংশন থাকে। এখানে অনেকগুলো ব্যাপার আছে, আপনার গ্রেভিটি কোন কোন অঙ্গকে বেশি এফেক্ট করে, যত হায়ার উপরে অঙ্গ যেমন পা সবার নিচে, তাকে তত একটা এফেক্ট হতে পারে না, যত উপরে থাকে যেমন হাত
উপরে, এক্ষেত্রে গ্যাভিটির প্রভাবটা বেশি পড়ে, যার কারণে হার্টের ইয়াটা মানে পুনর্বাসনটা বা আপনার চিকিৎসার সাকসেস রেট একটু পরে আসে। বাট এইসব রোগীগুলো সম্ভব। আর ওনার বাবার ক্ষেত্রে যদি এই জাতীয় হসপিটালাইজড করে, এখনো ওনার বাবা আপনাদের কাছে আসলে অনেকটা অবশ্যই অনেকাংশে ইম্প্রুভমেন্ট আছে, দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি জানাঘাট থেকে বলছি। আমার বয়স 42 বছর। আমার হঠাৎ কিছুদিন থেকে আমার বাম পায়ের তালুতে ব্যথা পাচ্ছি, ঘুম থেকে ওঠার পরে মাটিতে পা দিতে আমি পায়ে ব্যথা পাচ্ছি। এখন আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাচ্ছি যে এই জন্য কি করতে পারি। আমি রাঙ্গামাটি থেকে প্রশ্নটি করেছি। আমি বুঝতে পেরেছি, আপনার এক পায়ে সমস্যা না দু পায়ে হয় এটা? আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। পা ব্যথার আমরা যে কারণগুলো দেখি, বেশিরভাগই হচ্ছে আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা হচ্ছে আপনার ইঞ্জুরি জাতীয় সমস্যা। মানুষের ধারণা বা রোগীর ধারণা, আমরা তো আঘাত পাই নাই, পড়ে যায় নাই, কিছু হয় নাই। ইঞ্জুরি অনেকভাবে হতে পারে। আপনি যদি শক্ত জুতা পায়ে দেন, সেটি আপনি যদি খালি পায়ে হাঁটেন এবং খুব হার্ড সারফেস ইউজ করেন, অথবা জুতার ধরন যদি আপনার ভুলভাবে গঠন হয়, সেই ক্ষেত্রে কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে। অনেকে হাই হিল পরে, হাই হিল থেকে ব্যথা হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন, যেমন আর্থ্রাইটিস জনিত সমস্যা পায়ে ব্যথা হতে পারে, গাউটি আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে, অনেক সময় কোমরের সমস্যা সেটা পায়ে গিয়ে ব্যথা হতে পারে। রোগী হয়তো বুঝতেও পারে না যে সমস্যাটা আসলে হয়ে আছে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি। আপনার কথা মনে হচ্ছে যে পায়ের তলায় প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা আছে। আপনি নরম সোলের জুতা ইউজ করেন, কুসুম গরম পানিতে পাটা কিছুদিন ডুবিয়ে রেখে দেখতে পারেন, আর না হলে স্পেশালিস্টের শরণাপন্নে অতি শীঘ্রই ডায়াগনোসিস করে আপনার ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। আমরা যে কথা বলছিলাম যে সাকসেস রেটের কথা, আপনি বলছিলেন যে যত তাড়াতাড়ি আসবে রোগী তত সফলতার হার তত বেশি আসবে। তো এখন এই পুনর্বাসনের কথা, আচ্ছা আরেকজন দর্শক আছেন লাইনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহাতাবালি তাপনাবন্তি বলছি, আমার বয়স 32 বছর। আম খাচ্ছেন কেমন? জি আমি ভালো, আম খাচ্ছি ভালো। আম খাচ্ছেন বেশি না? আচ্ছা বলুন। আমি আজ থেকে প্রায় আড়াই বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম ভটভটিতে। তো অ্যাক্সিডেন্ট করার পরে আমার পায়ের মাঝখানে যে হাড়টা আছে, হাড়টা ভেঙে যায়। তো আমি যে ডাক্তারের কাছে এসলাম, উনি ট্রিটমেন্ট দিলেন, প্লাস্টার করে দিলেন, কিন্তু ট্রিটমেন্টটা রং। তো আস্তে আস্তে জিনিসটা স্বাভাবিক হয়ে আসছে, ব্যথাটা কম, কিন্তু অনেকক্ষণ বসে থাকলে পাটা ফুলে ওঠে এবং এই পায়ে আমি কোনো শক্তি পাই না। যখন হাঁটি, সিঁড়িতে উঠি, ডান পায়ের উপরে এক পা করে ভর করে উঠতে হয়, এবং যে রক্তটা আছে একবার মাজা পর্যন্ত যে রক্তটা, এই রক্তটা একটু ইয়ে করে মানে টান ধরে, বা হাঁটলে পাটা সামনেটা একটু বাঁকা হয়ে হাঁটতে হয়, এরকম সমস্যা। আর পায়ের তালু জলে, দুই পায়ের তালুই জলে। আচ্ছা, আপনার পায়ের যে ভেঙে গিয়েছিল ওটা কি জোড়া লেগেছে? ওটা জোড়া মানে সঠিক ভাবে লাগেনি, এখনো ওই একটু পা জড়ায় বসে থাকলে একটু চিনচিন করে, এবং যে জায়গাটাতে ভেঙে গেছিল ওই জায়গাটা হাড় একটু উঁচু হয়ে আছে। আচ্ছা বুঝতে পারছি। ওই জায়গাটাতে একটু উঁচু হয়ে থাকে, কষ্ট পায়। আচ্ছা জি, আমরা বুঝতে, আসলে এই যে কোনো ব্যথা পেলে, আঘাত পেলে যদি হাড় ভেঙে যায়, আমরা এই ক্ষেত্রে বিভিন্নভাবে আসলে ম্যানেজ করা হয়। যদি ডাক্তার মনে করে যে অপারেশন করতে হবে করবে, যদি মনে করে না এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট বাই প্লাস্টার করে সমাধান করা যায় তাও করা যায়। তো আপনার মনে হয় যেটা সমস্যা হয়েছে, যেটা এটা ম্যাল ইউনিয়ন হতে পারে, এখানে হচ্ছে হয়তো একটু ভুলভাবে ইয়ে হতে পারে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, ভুল চিকিৎসা না, আপনি এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আসলে সমস্যাটা আপনার কোমরে হচ্ছে। এখন যে সমস্যাটার কথা আপনি বলছেন, কোমর থেকে পার দিকে যে ব্যথাটা আসে, এই ক্ষেত্রে আপনার আঘাত পাওয়ার ফলে আপনার যেমন হাড় ভেঙে গিয়েছিল, তদ্র কোমরও আঘাত লেগেছিল, তখন হয়তো আপনি হাড় ভাঙা নিয়ে ব্যস্ত ছিলেন, এখনও সেটা নিয়ে আছেন, কিন্তু সমস্যাটা আরও ক্লিয়ার হওয়া দরকার। আপনার কোমরে একটা MRI করে দেখবেন যে ডিস্ক প্রলাপস আছে। এই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট হচ্ছে, প্রয়োজনে হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে। তার জন্য আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন, আশা করি সেরে যাবে। আপনি এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, চিকিৎসা সঠিকভাবে দেওয়া গেলে আপনি সুস্থ হবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, পুনর্বাসন নিয়ে ছোট্ট করে একটু উত্তর দিন, পুনর্বাসনটার ব্যাপারটি। অবশ্যই, আসলে এখানে বাত ব্যথা, প্যারালাইসিস এবং এই আপনার যেটা স্ট্রোক জনিত রোগীদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সে যে পঙ্গুত্ব বরণ করে বিছানা পড়ে আসে বা এক পাশ অবশ হয়ে গিয়েছে, এই মানুষগুলোকে আমরা যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে প্রয়োজন হলে হসপিটালাইজড করে, এখানে বিভিন্ন ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ আছে, বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিত, ইলেকট্রিক স্টিমুলেশন
করতে হয় এবং বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক ব্যায়ামের মাধ্যমে আবার তাকে হাঁটা শেখানো, দাঁড়া করানো, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যে পদ্ধতি সেটাকে আমরা পুনর্বাসন চিকিৎসা বলে থাকি। শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান আশার বাণী শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা প্যারালাইসিস ও তার পুনর্বাসন বিষয়ে কিছুটা হলেও ধারণা লাভ করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান তাদের জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত 2টায়। দেখতে ভুলবেন না। আজ এখানেই শেষ। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।